কি ভাই বসেন, বসেন বসেন, খাওয়া দাওয়া করেননি, বিয়ে করেননি, ভালো করছেন। হ্যাঁ, একলা থাকা অনেক ভালো, বউ হওয়া লাগবি, লেখাপড়ালা বউ হওয়া লাগবি, বিমান চালায় আর বিমান বালা বিয়ে করবেন, তাহলে নাসিরের সাথে যোগাযোগ করেন। সম্মানিত ভাই, মন খারাপ করতেছেন? যে কথা বলতে চেয়েছিলাম সামনের দিকে যাই, কষ্ট চাপাতে মুরব্বী বিমান বালাকে বিয়ে করতে চায়, আমরা দোয়া করি আল্লাহ পাক বিমান বালা ভাগ্যে জোটায় দিক। কথা কোন লাগে, সামনের দিকে যাই বাজান, আল্লাহর ওলি আমর বিনাশ ওই মেয়েটাকে বিবাহ করলেন, তাকায় দেখেন প্রিয় তোমার স্ত্রী বাসর করে, সলাত আদায় করে। এ যুবক, তোমরাও বিয়ে করেছো, বলো তো তোমাদের প্রিয় তোমার স্ত্রী কি বাসর করে, নামাজ আদায় করে? এ কথা বলেন না কেন আপনারা? আমাদের বাসর ঘরে কি নামাজ আছে? আমাদের বাসর ঘরে নামাজ নাই, আমাদের বাসর ঘরে তো আছে বিনোদন, নাটক, সিনেমার শুটিং, ভিডিও গেম। কথা কন না, ছেলেকে নিয়ে মালা দিচ্ছে, মেয়েকে ছেলে মালা দিচ্ছে, আবার সেগুলো সাইড থেকে ভিডিও হচ্ছে, আবার ভিডিও যারা করতেছে আশেপাশে যারা দেখতেছে ওরা বলে একটু হালকা চেপে ধরো, হালকা একটু স্মাইল হাসি দাও, কি যে মজার অনুষ্ঠান, মনে হয় কোনো বিয়ের বাড়ি না, ছোট খাটো সিনেমার শুটিং চলতেছে। এইরকম সমাজ আছে না নাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিলের কানটা লাগা শোনেন। ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমাদের বাসর ঘরে নামাজ নাই, আমাদের বাসর ঘরে আছে বিনোদন, হালাল বিনোদন করা যায় আছে, তাই বলে লোকজনের সামনে বউকে নিয়ে লাফালাফি করা, নাচারাচি করা, বিয়ের নামে ডিজে পার্টি করা জায়েজ? কি বোঝা যায়? হাই রে বাপ রে বাপ, এক একটা ছেলে পেলের সাইজ মুসানি আলাদা, বউ পাইলে ও দুনিয়ার আর কিছুই খেয়াল থাকে না, বাসর ঘরে ঢুকাই কয় কি জাদু করেছো বলো না, ঘরে যার থাকাই হলো না। বাপ রে বাপ, এরকম ছেলে পেলে আছে নাই আপনাদের এলাকায়? তো আমাদের বাসর ঘরে গান আছে, নাচ আছে, মালা বদল আছে, লাফালাফি আছে, নাচানাচি আছে, কিন্তু সালাত নাই, জিকির নাই, মহারানা দেওয়া নাই, যৌতুক নেওয়া আছে। কথা কন ঠিক কিনা? সামনের দিকে গেলে আলোচনার মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করব, বাজান আমর বিনাশের প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে সলাত আদায় করা শেষ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করলেন, স্ত্রী বসে আছেন, প্রিয়তমা স্ত্রীর ঘুমটা সরাইয়া মুখটা এক নজর দেখার সঙ্গে সঙ্গে আমর বিনাশ দরজার বাহিরে চলে আসলেন, বাসর ঘরে থাকলেন না। কেন, কি কারণ? প্রিয়তমা স্ত্রী চিন্তা করলেন স্বামীর সাথে কি কোনো বিয়াদবি হয়ে গেল, স্বামী আসলো, সালাম আদান প্রদান করলাম, বিয়াদবি তো হয় নাই, তাহলে কেন আমার স্বামী রাগ করে বাসর ঘরে আমাকে একা রেখে চলে যাচ্ছে, ব্যাপারটা কি? বুঝতে পারলেন না, অপেক্ষায় থাকলেন, চিন্তা করলেন, হঠাৎ করে মেয়েটা বাসর ঘর থেকে স্বামী গেটের বাইরে যখন দাঁড়িয়ে আছেন তার কাছে যায়, বলে ও স্বামী শুনেছি আপনি বীর বড় বিরাট বড় আল্লাহর ওলি, আমি শুনেছি আপনি বড় নামাজি দিনদার, ও স্বামী আমাকে দেখার পরে আপনি বাসর ঘর থেকে কেন বের হয়ে যাচ্ছেন? লোকটি বাসর ঘর থেকে কেন বের হলেন, এর কারণ হলো মেয়েটা দেখতে একেবারে ছিল কালো, কি একেবারে কালো, এই জন্য মনটা খারাপ, বিবি নামাজ পরে পর্দা করে সব ঠিক আছে, কিন্তু বউটা আমার দেখতে কালো, আমার বউটা দেখতে কালো, এই জন্য মনটা খারাপ, আমার বউ এত সুন্দর, নামাজ পড়ার দিনদার, পর্দা নিশি, জীবনে কোনোদিন কোনো পুরুষের দিকে তাকাই নাই, সব তো ঠিক আছে, কিন্তু বউটা হলো কালো, মেয়েটা ছিল কালো, এইবার আমর বিনাশ এই কারণে মনের মধ্যে কষ্ট পেয়ে বাসর ঘর থেকে বের হয়েছেন। তার স্ত্রী ডেকে বলে, শোনেন আপনি যত বড় আল্লাহর ওলি হন, আজকে আমার জীবনের প্রথম রাত, প্রথম রজনী, আপনি যদি আমার হক না আদায় করেন,
কঠিনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনাকে আসামি বানাবো। এই কথা শোনার পর আমর বিন আস পরকালের ভয় আছে, কারণ সে আল্লাহর ওলি। বাসর ঘরে প্রবেশ করলেন, প্রিয়তমা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলেন, সকালবেলা স্ত্রীর কাছ থেকে বিদায় না নিয়ে চলে গেলেন এলাকা ছেড়ে। সেই যে চলে গেল 25টি বছর, আর স্ত্রীর কোনো খোঁজ খবর নিল না। 25 বছর পরে তাদের জীবনের কি অবস্থা আপনারা কি শুনতে চান? কারা কারা শুনবেন দু হাত তুলে একবার দেখান। লিল্লাহ তাকবীর। সেই যে রেখে চলে গেল কেন, কবে ফিরবে? আমরা আলোচনাটা সামনের দিকে নিয়ে যাব। বাজার যে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস-সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ইমানদার তাদের সামনে যখন তার রবের নাম উচ্চারণ করা হয়, তার সৃষ্টিকর্তার নাম, স্রষ্টার নাম, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? ও কুড়িগ্রামের মুসলমানেরা চিৎকার মেরে বলেন, তোমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, অন্তরটা কেঁপে ওঠে। কাদের অন্তর কাঁপে? যারা ঈমানদার মুমিন, কথা বলেন ঠিক কে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের সামনে যখন আমার কালামের আলোচনা করা হয়, যাদাতহুম ঈমানাও, তাদের ঈমানটা আগের চাইতে বহুগুণে বৃদ্ধি পায়। মনটা যদি আবু বকর মার্কা হয়, মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শোনার পর আপনার ঈমানটা বৃদ্ধি করে দেবেন কে? আরো চিল্লায় বলেন কে? কিন্তু মনটা যদি আবু জেহেলের মতো হয়, সারা রাত কোরআন শোনার পরেও সকাল বেলায় বলে নবী মুহাম্মদ পাগল, কে রে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে সকাল বেলা নবীকে পাগল, জাদুকর, কবি, গণক বলতো, কথাটা ঠিক কি না? কোরআনের বিরোধিতা করত, কোরআন সহ্য করত না, ওরা ওদের পার্লামেন্টে কায়েম করলো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল তার দারুন নদওয়া নামে পার্লামেন্টে কায়েম করলো, কাফেরদেরকে শোনায় দিল, স্লোগান দিয়ে দিল, ও কাফের দল শোনো। وقال الذين كفروا, কাফেররা বলল, لا تسمعوا لهذا القران, তোমরা কোরআন শ্রবণ করো না, والغوا فيه لعلكم تغلبون, যেখানে কোরআনের আলোচনা মুহাম্মদ করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের প্রচার প্রসার করতে চায়, ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, ঢোলক বাজাও, নাচানাচি করো, যে কোনো ভাবে যদি তোমরা কোরআনের প্রচার প্রসার বন্ধ করতে পারো, আমি আবু জেহেল বলে দিলাম আমরা কাফেররা বিজয়ী হব। জোরে কন্না উজবিল্লাহ। আবু জেহেল জানতো কোরআন সত্য, নবী মুহাম্মদ সত্য, আরে সত্য যদি জাতির লোকেরা, কওমের লোকেরা একবার বুঝতে পারে, আমি আবু জেহেলের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, কেউ আর আমার নেতা বলে মানবে না, কারণ আমি আবু জেহেল আসলেই ভালো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজ পৃথিবীতে যারা কোরআন বন্ধ
বন্ধ করতে চাই, কোরআনের আওয়াজ বন্ধ করতে চাই, কোরআন ওয়ালাদের বন্ধ করে রাখতে চাই, বুঝতে পারবেন ওদের ভিতরে ও ভেজাল আছে, এই জন্য আল্লাহর কোরআন ওদের সহ্য হয় না। ওরা নাচানাচি পছন্দ করে, ওরা গান বাজনা পছন্দ করে, ওরা নাটক সিনেমা পছন্দ করে, ওরা যাত্রার গায়িকা নায়িকাকে পছন্দ করে, কিন্তু কোরআন প্রেমিকদের পছন্দ করে না। মন খারাপ করছেন মনে হয়, কষ্ট পেয়েছেন? ও জাতির লোকেরা বোঝার চেষ্টা করবেন, এই কণ্ঠ তো চিরদিন থাকবে না, আজকে আসি কালকে মারা যাব, কিন্তু সত্য কথা যেটা সেটা বলতেই হবে, হক কথা বলতেই।